আমরা যে ভোট দিলাম, মানে কাকে ছুঁয়ে কাকে দিব, সবাই তো শিল্পী, আর সবাই দাঁড়িয়েছে যে ইলেকশনে যে হয় মানে কমিটিতে সবাই থাকবেন। মানে ভোট দেওয়ার সময় খুব কষ্ট লাগছিল, মনে হচ্ছিল সবাইকে দিয়ে দিই, মানে না না ওরকম করি নাই, 11 জন আর ওইখানে যাদের যাদের দিতে হবে মানে ওভাবেই দেওয়া হয়েছে। মানে আমার এমন মনে হচ্ছিল যে সবাইকে, সবাই তো শিল্পী আমরা। আর এবার আমার সত্যিকারে খুব ভালো লাগছে, এত সুন্দর নিরাপত্তা দিয়ে ভোটটা মানে সম্পূর্ণ করা হচ্ছে, এটা সত্যিকারেই মানে এইভাবে ভোট হলে, ভোট গণনার পরে কোনো অবজেকশন থাকবে বলে আমি মনে করি। ইভেন দো আমরা যখন ঘুরছিলাম তখন মানে ওইখানে ক্যামেরা তো লাইভ ছিলই, প্লাস হচ্ছে আমাকে গ্লাস নামাতে বলে, গ্লাস নামাই পুলিশ ভাইরা কথা বলে যতই ইয়ে করতে হবে, বডিগার্ডকে এখানে রেখে যেতে হবে, আমি বডিগার্ডকে রেখে যাই এখানে। মানে আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা যে সবাই এসে এখানে ভিড় করবে না, একদম প্রয়োজনীয় লোক ছাড়া ঢুকবে না, যারা যারা ভোটার আছে তারাই ঢুকবে, আর যারা আপনারা মিডিয়া ভাই বোনেরা আছেন তারাই আসবে, আর যারা এখানে একদম গুণীজন আছেন, পরিচালক মানে শিল্পীদের যারা গুণীজন আছেন তারাই ঢুকবে। এটা খুব ভালো লাগছে আমার। এখানে আপনার কি প্রত্যাশা থাকবে সেটা? নির্বাচনের প্রত্যাশা একটাই থাকবে, আসলে পিকনিক করার জন্য নির্বাচন করা দরকার, মানে ঘটা করে পিকনিকটা করবে এইটার জন্য আসলে নির্বাচন, পিকনিকের ছাড়াও করা দরকার। আমার একটাই কথা, এইবার শিল্পী সমিতি থেকে যারাই পাশ করবে, নিপুণ ম্যাডাম আর মাহমুদ কলি সাহেব অথবা নিশা ভাই অথবা দীপজল ভাই, যেটাই যারাই পাশ করুক, আমি ইকবাল ভাই সহ আমরা ওনাদের সাথে বসতে চাই এবার, যেই পাশ করুক, যে চলচ্চিত্র নিয়ে ভাবার দরকার। দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে শিল্পী সমিতি থেকে প্রডিউস করতে হবে, মানে শিল্পী সমিতি সিনেমা বানাতে হবে, নাম্বার ওয়ান আমি এটার উদ্যোগ নিতে পারি। নাম্বার টু, মানে এই যে শিল্পীদের মধ্যে যে রেষারেষিটা থাকে, একে অপরের নামে বদনাম বলে, এগুলো থেকে বিরত থাকে, এবং যে কোনো শিল্পীর ছবি রিলিজ হলে সবাই মিলে প্রমোশন করে, শিল্পী সমিতি থেকে প্রমোশন করে। হ্যাঁ, শিল্পী সমিতিতে যারা পাস করে তারা অনেক সময় নেগেটিভ কথা বলে, আমরা এই ছবিটা আগে দেখবো তারপর অন্য ছবি দেখবো, এগুলি বলা যাবে না, বলতে হবে শিল্পীদের ছবি আমরা সবার ছবি দেখবো, এবং আমরা শিল্পী শিল্পীর পাশে সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবো, এবং সমস্ত ক্ষেত্রে তার মানে তার থাকে না যে একটা মানুষ অসুস্থ থাকতে পারে, তার অনেক প্রবলেম থাকতে পারে, তার সিনেমা রিলেটেড অনেক কাজ থাকতে পারে, সব কিছু। তো আসলে আমরা চাইবো যে যারাই আজকে পাস করুক, সেটা মিশা ভাই বা মাহমুদ কলি ভাইয়া যেই পাস করুক না কেন, আমরা চাইবো যে তারা যেন সবসময় শিল্পীদের পাশে থাকে। কারণ আমার কাছে একটা জিনিস শুধু এখন মনে হচ্ছে যে কেন এখানে দুইটা দল, কেন একটা না, কেন সবাই এখানে অনেক রেসপেক্টেড কিন্তু পার্সন আছে শিল্পীদের মধ্যে যারা, তাদেরকে আসলে আমার মনে হয় একজনকে মেনে আমরা তাকেই শুধু প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে তাকেই আমরা আসলে ফলো করতে পারি নির্বাচন না হয়। থ্যাংক ইউ।